দেশের সব নাগরিকের জন্য পেনশন চালু করতে চায় সরকার। এটি কার্যকরের রূপরেখা আসবে আগামী বাজেটে উপস্থাপন করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে অর্থ মন্ত্রণালয়ের একটি পাইলট প্রকল্পের উদ্বোধনীতে তিনি এইসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, পেনশনের জন্য অবসরপ্রাপ্ত সরকারি চাকুরেদের ছোটাছুটির কষ্ট কমানোর পথ তৈরি হচ্ছে। এখন পেনশন চলে যাবে সরাসরি ব্যাংকে, আর টাকা জমা হলেই পেনশনভোগীকে তা জানিয়ে দেওয়া হবে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে। প্রাথমিকভাবে 57 জন পেনশনভোগীদের জন্য এই পাইলট প্রকল্প শুরু হয়েছে। বৃহস্পতিবার তারা সবাই টাকা পৌঁছে যাওয়ার SMS পেয়েছেন। পর্যায়ক্রমে এই সুবিধা পাবেন দেশের 6,57,212 জন মানুষ। আমাদের এই ন্যাশনাল পেনশন সিস্টেমে সকলকে ইনকর্পোরেট করা হবে। অল দি ইউ নো 16 কোটি মানুষ উড বি ইনকর্পোরেটেড ইন দি ন্যাশনাল পেনশন সিস্টেম।